আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে বেশ কিছু গাড়ি আমি একসাথে রিভিউ করব, কারণ প্রত্যেকটি গাড়ির ইন্ডিভিজুয়াল ভিডিও তো করি মাঝে মাঝে, বাট সবগুলো গাড়ি বলতে আমি একসাথে মিনিমাম 10-12টি গাড়ি দেখাবো আজকে একসাথে একটি ভিডিওতে, এবং প্রত্যেকটি গাড়ি কিন্তু যথেষ্ট ফ্রেশ, একটির চেয়ে আরেকটি আরেকটু ফ্রেশ অবস্থায় রয়েছে, একদম ফ্রেশ কন্ডিশন। এর মধ্যে থাকবে অল্প বাজেট থেকে বেশি বাজেট, প্রাইভেট কার থেকে হাইয়েস্ট গাড়ি, সব ধরনের গাড়ি থাকবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই আমার সাথে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনি যে গাড়িটি কিনতে চাচ্ছেন আপনার সেই কাঙ্ক্ষিত গাড়িটি কিন্তু পেয়ে যাবেন খুব সহজে। এখানে রয়েছে নিশান জুকি 1500 সিসির একটি জিপ গাড়ি, আর এখানে রয়েছে একটি হাইব্রিড ইঞ্জিনের টয়োটা এক্সজিও, টয়োটা করোলা 2005 মডেল, রয়েছে ক্যারিনা টিআই ক্যারিনা 1500 সিসির গাড়ি, আর এখানে দুটি জনপ্রিয় গাড়ি রয়েছে, দুটি গাড়ি এলিয়ান গাড়ি, একটি 4-এর মডেল একটি 5-এর মডেল, রয়েছে নোহা এক্স স্মার্ট, রয়েছে দুটি হাইস গাড়ি, একটি হচ্ছে 2014 মডেল, একটি হচ্ছে 2016 মডেল, আর রয়েছে নোহা স্কোয়ার 2016 মডেলের গাড়ি। তো ভিউয়ার্স, আমি প্রথমে যে গাড়িটি দিয়ে শুরু করব, 2014 মডেলের হাইয়েস্ট সুপার জিএল, এই গাড়িটি মডেল হচ্ছে 2014 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2017 সালে, পুশ স্টার্টের গাড়ি, পাল কালারের গাড়ি, যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং 100% অরিজিনাল গেটআপের গাড়ি, প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থায় রয়েছে, রয়েছে ডাবল প্রজেকশন হেডলাইট, রয়েছে ফগ লাইটের অপশন, এবং রিমগুলো কিন্তু অ্যালয় রিম রয়েছে ভিউয়ার্স, প্রত্যেকটি রিম কিন্তু আমরা অ্যালয় রিমের অপশন পেয়ে যাবো, পকেট গ্লাসটিও কিন্তু টিন্টেড ব্ল্যাক কালারের গ্লাস, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই, 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি, আর 2014 মডেল, 2017 সালে রেজিস্ট্রেশন করা, পাল কালারে সিএনজি সহ, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 31,50,000 টাকা। আর এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে 2016 মডেলের, 2021 সালে রেজিস্ট্রেশন করা হাইয়েস্ট সুপার জিএল, এই গাড়িটিতে রয়েছে পুশ স্টার্টের অপশন এবং রয়েছে সিএনজি সিলিন্ডার অপশন, রয়েছে ডাবল প্রজেকশন হেডলাইট, রয়েছে ফগ লাইট এবং সামনে পিছনে হ্যাভি স্টিল বাম্পার, সামনে শেপটিও আমরা দেখতে পাচ্ছি 16 মানে নিউ শেপ, ফুলি নিউ শেপের গাড়ি, প্রত্যেকটি গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটি পার্ট 100% অরিজিনাল অবস্থায় রয়েছে, ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি, পুশ স্টার্টের গাড়ি। আর ভিউয়ার্স, 2016 মডেল, 2021 সালে রেজিস্ট্রেশন করা হাইয়েস্ট সুপার জিএল, এই গাড়ির আস্কিং প্রাইস হবে 34,90,000 টাকা। আর ভিউয়ার্স, এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে 2016 মডেলের একটি নোহা স্কোয়ার, আর ভিউয়ার্স এই গাড়ির প্রচুর ভালো ভালো কিছু ফিচার্স রয়েছে, হিউজ ফিচার্স রয়েছে নোহা স্কোয়ার 2016 মডেল, মানে বুঝতেই পাচ্ছেন একদম ফুল লোডেড কার, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই, 100% অরিজিনাল গেটআপের গাড়ি, রয়েছে প্রজেকশন হেডলাইট এবং রিমগুলো অ্যালয় রিমগুলো কিন্তু অনেক অ্যাট্রাকটিভ, অনেক স্টাইলিশ, প্রত্যেকটি পার্ট ফ্রেশ অবস্থায় রয়েছে, রয়েছে দুটি দরজা পাওয়ার ডোরের অপশন, আপনারা দেখতে পাচ্ছেন একটি ডোর আমি এখান থেকে খুলে দেখাচ্ছি, দুটি দরজায় কিন্তু আপনারা রিমোটের মাধ্যমে খুলতে পারবেন, আর নন হাইব্রিডের গাড়ি, গাড়িটি কিন্তু নন হাইব্রিড, আমি আবারও বলতেছি গাড়িটি কিন্তু নন হাইব্রিড, ভিতরে এত ভালো ভালো ফিচার্স রয়েছে, রয়েছে ফিলিপ মনিটর অপশন, রয়েছে অ্যান্ড্রয়েড মনিটরের অপশন, এবং রয়েছে ক্যাপ্টেন সিটের অপশন, এবং রয়েছে এলপিজি করা রয়েছে গাড়িটিতে, পুশ স্টার্ট তো রয়েছে, এবং আরও একটি ভালো ফিচার্স হচ্ছে এই গাড়িটিতে রয়েছে সিট হিটারের অপশন। ভিউয়ার্স, এই গাড়ির অপশনগুলো বলে শেষ করা যাবে না, আপনারা যখন আসবেন ফিজিক্যালি আমি কিন্তু বেশ ভালোভাবে দেখানোর চেষ্টা করব। 2016 মডেল, 2021 সালে রেজিস্ট্রেশন করা নোহা স্কোয়ার, আর নন হাইব্রিডের গাড়ি, পাল কালারের গাড়ি, পুশ স্টার্টের গাড়ি, আর ভিউয়ার্স এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 34,50,000 টাকা, এই গাড়িটির আস্কিং প্রাইস 34,50,000 টাকা। আর ভিউয়ার্স, এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে নোহা এক্স স্মার্ট, দুই দরজা পাওয়ার এবং পুশ স্টার্টের অপশন রয়েছে, এক্স স্মার্ট বলে আমরা, দুটি দরজায় কিন্তু রিমোট এবং সুইচের মাধ্যমে খুলতে পারবো, রয়েছে ডুয়েল এসির অপশন, সেন্ট্রাল এসির অপশন, রয়েছে 60 লিটার 90 লিটারের একটি বড় সিএনজি সিলিন্ডারের অপশন। আর ভিউয়ার্স,
গাড়িটি ব্ল্যাক কালারের গাড়ি, সুরমা ব্ল্যাক বলি আমরা অনেকে, আবার গ্রে কালারও বলি অনেকে। প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থায় রয়েছে, প্রত্যেকটি পার্ট আপনারা পাবেন, জেনুইনের অপশন পাবেন এই গাড়িটির সাথে। আর ভিউয়ার্স, 2009 মডেল, 2014 রেজিস্ট্রেশন করা নোহা এক্সি স্মার্ট। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 19,50,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 19,50,000, তবে আর একটু কমিয়ে দেওয়া যাবে, সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের কার প্যালেস ভিডিওতে। আর ভিউয়ার্স, এখানে যে গাড়িটি রয়েছে টয়োটা এলিয়ান, আমার দুই সাইডে দুটি এলিয়ান রয়েছে, একটি হচ্ছে 2003 মডেল এবং আরেকটি হচ্ছে 2004 মডেল। 2003 মডেলের এলিয়নটি হচ্ছে পাল কালারের গাড়ি, ভিতরে রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়র, এবং 2004 মডেলের গাড়িটি হচ্ছে সিলভার কালারের গাড়ি, অ্যাশ কালার ইন্টেরিয়র। দুটি গাড়ি কিন্তু অরিজিনাল গেট আপে রয়েছে, আর প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থায় রয়েছে। বিএস, 2003 মডেলের 2007 সালে রেজিস্ট্রেশন করা পাল কালারের বেস কালার ইন্টেরিয়রের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000 টাকা, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি। আর ভিএস, 2004 মডেলের 2009 সালে রেজিস্ট্রেশন করা টয়োটা এলিয়ন A115, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 13,80,000 টাকা। আর ভিএস, এখানে যে গাড়ি দুটি রয়েছে, এটি হচ্ছে, একটি হচ্ছে করোলা, আমাদের দেশের সবচেয়েতে মোস্ট পপুলার এবং সবচেয়েতে ভালো মানের গাড়িটি হচ্ছে করোলা, 2005 মডেল, 2008 সালে রেজিস্ট্রেশন করা, 100% অরিজিনাল গেট আপের গাড়ি। এই গাড়িতে যা কিছু রয়েছে সবই কিন্তু 100% অরিজিনাল অবস্থায় রয়েছে। ভিউয়ার্স, গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, 1 ইঞ্চিও খোলা কাটা নেই, 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি। 2005 মডেল, 2008 সালে রেজিস্ট্রেশন করা, প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থায় রয়েছে, প্রত্যেকটি গ্লাসও অরিজিনাল অবস্থায় রয়েছে, ফার্স্ট পার্টির গাড়ি। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,50,000 টাকা। আর ভিউয়ার্স, এখানে যে গাড়িটি রয়েছে হাইব্রিড ইঞ্জিনের গাড়ি, অল্প কিছুদিন ইউজ হয়েছে, টয়োটা এক্সিও হাইব্রিড ইঞ্জিনের গাড়ি, 2014 মডেল, 2021 সালে রেজিস্ট্রেশন করা, অল্প কিছুদিন ইউজ হয়েছে, 45 সিরিয়ালের গাড়ি, বুঝতেই পারছেন 45 সিরিয়াল মানে অল্প কিছুদিন ইউজ হয়েছে, হোয়াইট কালারের গাড়ি, রয়েছে 6-6টি এয়ারব্যাগের অপশন এই গাড়িটিতে। আর ভিএস, প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থায় রয়েছে। ভিএস, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 16,80,000 টাকা, এই গাড়িটির আস্কিং প্রাইস 16,80,000 টাকা। আর ভিউয়ার্স, এখানে যে গাড়িটি রয়েছে, এটি হচ্ছে টয়োটা টিআই ক্যারিনা, 1500 সিসির, সবচেয়েতে ভালো ইউজ করার মতো, যারা একটি উবার পাঠাও রাইড শেয়ারিং করতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি নিয়ে ভাবতে পারেন, কারণ অল্প বাজেটে ভালো সার্ভিসফুল গাড়ি। আর ভিউয়ার্স, 1996 মডেলের, 2000 সালে রেজিস্ট্রেশন করা, 1500 সিসির গাড়ি, প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়িটিতে, গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নেই, ছোটোখাটো দু একটা স্ক্র্যাচ রয়েছে, এগুলো আলোচনার মাধ্যমে করে দেওয়া সম্ভব, যে কারণে আমরা অ্যাজ ইট ইজ অবস্থায় রেখেছি। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 6,90,000 টাকা, এই গাড়িটির আস্কিং প্রাইস 6,90,000 টাকা, তবে আরেকটু কমিয়ে দেওয়া যাবে। আর ভিউয়ার্স, এখানে যে গাড়িটি রয়েছে, 1500 সিসির একটি জিপ গাড়ি, নিশান জুকি, 2010 মডেল, 2014 সালে রেজিস্ট্রেশন করা, প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থায় রয়েছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল অবস্থায় রয়েছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টোরি নেই, 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি। আর ভিউয়ার্স, 2010 মডেল, 2014 সালে রেজিস্ট্রেশন করা, প্রত্যেকটি পেপার্স আপডেট অবস্থায় রয়েছে, একদম 24 সাল পর্যন্ত আপডেট পেয়ে যাবেন এই গাড়িতে, অরিজিনাল গেট আপের গাড়ি। আর ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,90,000 টাকা। বিয়ার, যে গাড়িগুলো দেখালাম সবগুলো গাড়ির প্রাইস কিন্তু জাস্ট আমি আস্কিং প্রাইসটি বলেছি, তবে প্রত্যেকটি প্রাইস নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে, প্রত্যেকটি প্রাইসই শুধুমাত্র আস্কিং প্রাইস, আর প্রত্যেকটি প্রাইস নিয়ে কথা বলতে হলে চলে আসতে হবে সরাসরি আমাদের কার প্যালেস ভিডিওতে, তাহলে কিন্তু আপনি আপনার সেই কাঙ্ক্ষিত গাড়িটি নিয়ে নিতে পারবেন খুব সহজেই। বিয়ার্স,
আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাত।